ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। বুধবার 20 সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজুম মুনিরা। প্রজ্ঞাপনে আদেশটি অবলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী 2 অক্টোবর। সেক্ষেত্রে আগামী 3 অক্টোবর ডিএমপির নতুন কমিশনার হিসেবে যোগদান করবেন হাবিবুর রহমান। 17তম বিসিএস ক্যাডারে 1998 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন হাবিবুর রহমান। প্রথা অনুযায়ী জ্যেষ্ঠতার দিক দিয়ে 15তম বিসিএস ব্যাচের কর্মকর্তা থেকে এবারে ডিএমপি কমিশনার হওয়ার কথা থাকলেও ডিএমপির ইতিহাসে এবারে প্রথম জ্যেষ্ঠতার প্রথা ভেঙে ডিএমপি কমিশনারের দায়িত্ব পান 17তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা। 1967 সালের 1ই জানুয়ারি গোপালগঞ্জের সদর থানার চন্দ্রদিগলিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। পেশাগত কাজের বাইরে লেখালেখি সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে বেশ সুনাম অর্জন করেন এই পুলিশ কর্মকর্তা। 2018 সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ নামে একটি বই সম্পাদনা করেন হাবিবুর রহমান। বইমেলা 2022 উপলক্ষে লেখা ঠার বেদে জনগোষ্ঠীর ভাষা নামক বইটিতে ফুটিয়ে তোলেন প্রান্তিক বেদেপল্লির নিজস্ব ভাষা ঠায়ের অর্ধপ্রান্ত। বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ির দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসনে কাজ করছেন হাবিবুর রহমান। দৌলতদিয়ার যৌনপল্লী শিশুদের জন্য গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। এছাড়া রাজারবাগ পুলিশ লাইন্সের টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলার পেছনেও ভূমিকা রয়েছে তার। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে 3 বার বাংলাদেশ পুলিশ পদক ও 2 বার রাষ্ট্রপতি পদক পান পুলিশের এই কর্মকর্তা। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন হাবিবুর রহমান। আব্দুল্লাহ নোমান, আমার সংবাদ, ঢাকা।